না করতে যখন শুনলাম ইয়োলোতে 15% ছাড় চলতেছে, আমরা সবাই মিলে গেলাম এবং কী কী কিনতে পারলাম সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করছি। আর আমরা যেহেতু গৃহিণী, সবার আগে যেটা আমাদের প্রায়োরিটি পায় সেটা হচ্ছে রান্নাবান্না, বাচ্চা কাচ্চা। তো যাই হোক, ওরা স্কুলে, ওদের স্কুল ছিল, স্কুল থেকে আনার পরেই যে সবজি কাটাকুটা করে নিয়েছি আজকে। ভাব একটু প্রথম ভেবেছি যে কোনো ভিডিওই করবো না, পরে ভাবলাম যে না একটু ভিডিও করি। তো যাই হোক, শুক্রবারে তো আমার বেশিরভাগে দেখা যায় মুরগির মাংস রান্না করা হয়। তো যেহেতু শুক্রবারে নাফিস মিশালের জন্মদিন ছিল, মুরগির মাংস তো আমরা অন্যভাবে রান্না করেছি, এটা হচ্ছে পরে। ভাবলাম একটু মুরগির মাংস রান্না করে রাখলে আমার জন্য অনেক ইজি হয়, তো সেটা রান্না করব, আর একটু সবজি রান্না করব। আর বাবুর খিচুড়িও রান্না করতে হতো, খিচুড়িটা বসিয়ে দিব। তো বাবুকে এখন কিন্তু আমি নাও আজকে দুইবেলা ভাত খাওয়াই আর একবেলা খিচুড়ি খাওয়াই। আর আমার কাছে মনে হয় যে খিচুড়িটা খেলে একসাথে একদম সব কিছু পেয়ে যায়, সবজি, চাল, ডাল, দুই রকম ডাল, সব কিছুই পুষ্টিটা পায় আর কি, পরিপূর্ণ পুষ্টিটা পায়। এই জন্য আমি একবেলা হলেও খিচুড়িটা রাখার চেষ্টা করেছি আর কি। আর ভাতেরও একটু অভ্যাস করছি, যাতে কোথাও গেলে আমি ভাতটা খাওয়াতে পারি। যদি আমার ইচ্ছে ছিল না, আমার বোনদের পিড়াপিড়িতে আমি অভ্যাস করছি, আমার কাছে খিচুড়িটাই অনেক বেশি ইজি লাগে ওকে খাওয়াতে। তো যাই হোক, যেহেতু ও বড় হচ্ছে, অভ্যাসটা চেঞ্জ করতে হবে। কোথাও গেলে আসলে ঝামেলা হয়ে যায়, দেখা যায় আমাকে খিচুড়ি নিয়ে যেতে হয় বা আম্মার বাসায় গেলে আম্মাকে বলতে হয় যে ওর জন্য একটু খিচুড়ি রান্না করতে। তো যাই হোক, এদিকে আমি তো মোটামুটি সবজি ভাজি বসিয়ে দিয়েছি, আরেক পাশে এই যে মাংসটাও বসিয়ে দিচ্ছি। আর বাবুকে যেহেতু সন্ধ্যার দিকে আমি খিচুড়ি খাওয়াবো, তো খিচুড়িটা পরে বসাবো, আগে আমি রান্নাবান্নাটা শেষ করিনি। আর কুটাকাটা করার সময় আমি ডালটা বসিয়ে নিয়েছি, ডাল হয়েও গিয়েছে, ফোড়ন ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আর কি। আর এইদিকে রান্নার পাকে পাকে বেসিন এরিয়া, তারপর হচ্ছে ধনিয়া পাতাগুলো, এগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে। কবে যে আমি খালাকে দিয়ে শাক কাটিয়ে রেখেছিলাম সেটা ভুলে গিয়েছি, তো ভাবলাম শাকটা তো নষ্ট হয়ে যাবে, শাকটাও রান্না করে রাখি। তো আবার পরে একটু শাকও রান্না করলাম, নাফিসের আব্বু খাওয়ার জন্যেই নিয়ে এসেছিলো, কিন্তু ওই যে কাটিয়ে রেখে দিয়েছি আর রান্না করা হয়নি। তো যাই হোক, সেটাও একটু রান্না করতে হবে। শাক কিন্তু আবার ফ্রিজে রাখলে বেশি দিন ভালোও থাকে না, আবার পরে বেশি পরে রান্না করলে আবার তো ভালোও লাগে না। তো যাই হোক, সেটাও রান্না করবো একটু। আর আগে যদি এটা দেখতাম মনে হতো শাকের কথা, তাহলে সবজি ভাজিটা হয়তো বা করতাম না। তো যাই হোক, হয়ে গেল, দুই তিন তরকারি হয়ে গিয়েছে আর কি। তো এইদিকে ওরা তো নাস্তা করে ঘুমিয়ে আছে, তো বাবুকে আমি আগে খাইয়ে দিব, ওকে গোসল করিয়ে দিলাম, এখন ওর ঘুমের টাইম। তো ভাবলাম সব কিছু থাক, যা হয়েছে হয়েছে, বাকিটা পরে এসে করব, আগে ওকে খাইয়ে দিই। তো এখান থেকে মাংসটা হয়ে গিয়েছে, মাংস, আলু আর ডাল দিয়ে এখন দুপুরবেলা ওকে খাইয়ে দিব। আর সন্ধ্যার দিকে তো খিচুড়ি খাওয়াবো, এই জন্য খিচুড়ি আর টেনশন নেই, খিচুড়িটা আস্তে ধীরে হলেও সমস্যা নেই। তো যাই হোক, খাওয়াইটা ওকে ঘুম পাড়িয়ে এসে বাকি সব কমপ্লিট করেছি, এই যে মাংস রান্না, তারপর হচ্ছে ডাল, আর এখানে শাকটাও আমি মাছ আর একটা মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে শাক সবজি ভাজি, তো এইদিকে বাবুর খিচুড়িটাও মানে শেষের দিকে বসিয়ে দিলাম, আর ভাত এক চুলায়, মোটামুটি আমার সব কাজই শেষ। আর রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি, আর এটা ফাঁকে ফাঁকে একটু দেখে গেলেই হবে, এখানে তো আর দাঁড়িয়ে থাকার কোনো কাজ নেই, এই জন্য সব ঠিকঠাক করে তারপরে এই দুটো বসিয়ে দিলাম। আর এখানে আমার এই পাশের টাইলসটা একটু ভেঙে গিয়েছে, তো এটাকে আবার একটু অপারেশন করলাম আর কি। কত কিছু যে আমাদের করতে হয় গৃহিণীদের, তাই না? তো যাই হোক, এখানে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে এখানে টাইলসটা একটু লাগানোর চেষ্টা করছি আর কি। এই যে চলে আসলাম, এটা হচ্ছে আমার বোনের বাসায়। তো আজকে আমার কোথাও বের হওয়ার ইচ্ছা ছিল না, আজকে আমার বয়স দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার বোন ফোন দিয়েছিলো, ওরা হচ্ছে ইয়োলোতে যাবে, ইয়োলোতে নাকি 50% ছাড় চলছে। তো ওরা যেহেতু ইয়োলোর পাগল, ইয়োলো আর এগুলো হচ্ছে ড্রেস পরে, ওদের এটা শুনলে মাথা খারাপ হয়ে যায়, কিনতে যাবে। তো যাই হোক, আমাকে বলছিল, আমি বললাম না আজকে যাবো না, তোরা তোরা যা। তো বললো যে না চল, কিচ্ছু হবে না। তো কী আর করা, ওদের সাথে চলে গেলাম। আর এখানে আমার বোন, ছোটো বোন, ওকে নাকি ভালো লাগছে না, এই জন্য ও চেহারা দেখাবে না। আমি আবার জোর করে ধরে রেখেছি ক্যামেরা যে না, দেখাতেই হবে তোর চেহারা। তো যাই হোক, আসলে বোন বোন থাকলে মানে একসাথে হলে যত দুষ্টামি আর কি। তো এখানে আমরা চলে এসেছি, এখানে সবচেয়ে বেশি কিনে প্রিয়াঙ্কা বড় আপু, ওরা হচ্ছে ইয়েলো ড্রেস পরে বেশি, এর জন্য ওরা ওয়ান পিসগুলো বেশি কিনে। তো যাই হোক, এখানে চলে এসেছি আমরা। আইরে আল্লাহ, মানুষের, আমার আম্মার একটা কথা আর কি, মানুষের মাথা মানুষে খায়। আসলে আমরা যেরকম 50% ছাড় শুনে চলে এসেছি, এরকম মনে হয় যা ঢাকা শহরে মানুষ নেই।
এমন অবস্থা। যদিও রবিন একবার সকালবেলায় ঘুরে গিয়েছিল, রবিন আর ঢুকতে পারেনি। আসলে আমরা মেয়ে মানুষ যেরকম ধাক্কাধাক্কি করে একটা জিনিস দেখতে পারি, ছেলে মানুষ কিন্তু অত ধাক্কাধাক্কি পছন্দ করে না। পরে রবিন চলে গিয়েছে, পরে প্রিয়াঙ্কা ইকরাকে রাফার কাছে রেখে, রাফা জারিফের কাছে রেখে আমরা চলে এসেছি। আসলে এত ভিড়ের মধ্যে তার ইকরাকে আনা যাবে না। এসে দেখি যে মানুষ, আর এখানে একটা সমস্যা কি, কোনো না সাইজ নাই, যেটা আছে সেইটাই। এটা যে আপনি সাইজ খুঁজে বের করবেন সেটা নাই। তো যাই হোক, এখানে যে যে সাইজে পেয়ে যায়, হয়তো বা যার দরকার হলে নিয়ে যায় এরকম। তো আমার ছোটো বোন একটা পেয়েছে, আর বড় বোন ওর হচ্ছে ওর সাইজে দুই তিনটা পেয়েছে আর কি। আর আমাকে বলছে পছন্দ করে, আমার তো একটাও পছন্দ হয় না। বিশেষ করে আমি ওয়ান পিসগুলো পরি না, বিশেষ করে গলার জন্য আমার হচ্ছে বন্ধ গলা একদমই ভালো লাগে না। আর রেডিমেড ড্রেসগুলোর কিন্তু সবচেয়ে বেশি গলাটা কেমন চাপানো থাকে ওটা আমার একদমই পরতে পারি না। আমাকে কেউ যদি মানে 10,000 টাকা দিয়েও বলে এরকম একটা বন্ধ ড্রেস পরতে, আমি পারবো না পরতে এরকম আর কি। তো যাই হোক, ওরা পছন্দ করে দেখে ওরা এসেছে আর আমাকেও জোর করে নিয়ে এসেছে। আর প্রাপ্তি তো আমাদের সাথে থাকে, আর প্রিয়াঙ্কা শুধু তার মেয়ের জন্যই দেখে, ইকরার জন্য। তো ইকরার জন্য খুব একটা পাইনি, দুইটা ড্রেস পেয়েছে। তো আমরা এখন আপুকে হচ্ছে কাউন্টারে দাঁড়া করিয়ে দিয়ে, এখানে যে লাইন লম্বা, দাঁড়া করিয়ে দিয়ে আমি প্রিয়াঙ্কা প্রাপ্তি আমরা বসে আছি বাহিরে, আর আপু হচ্ছে এই যে বিল দিয়ে তারপরে এসেছে আর কি। প্রায় 7,000 টাকার মতো, 14,000 টাকার জিনিস সে 7,000 টাকা দিয়ে কিনেছে আর কি, যেহেতু হচ্ছে ছাড় চলছে 50%। তো বের হয়ে আর বড় আপু যেখানে যাবে, বড় আপুকে আমরা সবসময়, আমরা যেখানেই খাবো আমাদের সাথে বড় আপু থাকলে বড় আপু সবসময় বিল দেয়, এবার সেটা ঝালমুড়ির হোক আর বড় কোনো খাওয়া দাওয়ারের হোক আর কি। তো আমরা এখন বুট মাখা দেখে, এখানে বুট মাখা খেয়েছি, তারপর আমাদের ফুচকা খাওয়ার প্ল্যান ছিল। আমাকে এটা বলে এনেছে যে চল আমরা ফুচকা খাবো, এখানে মিজানের ফুচকা এক নাম্বার, এখানে অনেক বেশি মজার। তো আপু বলছিল চল তুই যদি যাস তাকে ফুচকা খাওয়াবো। তো আর বোনদের সাথে আড্ডাটা মিস করতে চাই না, এই জন্যে আসলে এসেছি। আমার আসলে বয়স দেওয়া দরকার ছিল, ওই দিন আমি ভিডিও আপলোডও মিস করেছি এরকম আর কি। তো যাই হোক, এই যে বোনেরা বোনেরা বসে আছি চটপটি আর ফুচকার অর্ডার দিয়ে, তো 4টা ফুচকা নিবো আর হচ্ছে 1টা চটপটি নিবো, সবাই মিলে খাবার। প্রাপ্তি খুব একটা খেতে পারে না আর ও ঝাল পছন্দ করে না, তো ওর জন্য একদম ঝাল ছাড়া, আর আমাদের জন্য একদম বোম্বামরিচ দিয়ে ঝাল। আমরা যেহেতু ঝাল বেশি পছন্দ করি, এসব ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলাতে বেশি ঝাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আসলে সন্ধ্যাটা এরকম একটু বের হলে বিকাল টাইমে ওই যে সারাদিন যে কষ্ট করেছি না সেটা একদমই মনে থাকে না, আর মনটা একদম ফ্রেশ হয়ে যায় এরকম আর কি। তো এই কে প্রাপ্তিকে, আমরা প্রাপ্তিকে নিয়ে দুষ্টামি করছিলাম, সবার আগে প্রাপ্তিতে এসেছে যেটা ঝাল ছাড়া, আর একটা একটা করে দিচ্ছিল। আসলে মানে ফুচকাগুলো যে এত মজা, এটা হচ্ছে 1 নম্বরের মিজানের ফুচকা নামে খুবই পরিচিত। তো একদম ক্রিস্পি ছিল আর মানে মশলা সব দিক থেকে অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, এরপর আবার প্রিয়াঙ্কা জোর করে ওর বাসায় নিয়ে এসেছিল চা খাওয়ার জন্য। আমাদের আবার বাইরে চা খাওয়ার কথা ছিল, এর মধ্যে রাফা ফোন দিয়েছিল যে ইকরা ঘুম থেকে জেগে গিয়েছে, প্রিয়াঙ্কা চাটা না খেয়ে হচ্ছে চলে এসেছে বাসায়, বললো যে বাসায় চা খাবো। তো এই যে মা মেয়ে দুই রকম মানে একের ড্রেস দুইটা নিয়ে নিয়েছে আর কি, একটা রাফার একটা বড় আপুর, আর হচ্ছে এরকম 5-6টা ড্রেস কিনেছে, এই যে আরেকটা। তো ড্রেসগুলো ওদের কাছে ভালোই লেগেছে, আমার কাছে ওই যে বললাম গলা বন্ধ ড্রেস আমার একদমই ভালো লাগে না আর আমি পরতেও পারি না। তো যাই হোক, এই যে অনেকগুলো ড্রেসই কিনেছে, একটা ভালো, যারা পরে তাদের জন্য অনেক বেশি ভালো, যেন অর্ধেক দামে পেয়ে যায়। একটা ড্রেস এখানে ছিল 4,500 কত যেন, সেটা হচ্ছে 2,500 কত দিয়ে কিনেছে। তো যারা পরে, যারা পছন্দ এসব ব্র্যান্ডের জিনিস, তাদের জন্য খুবই ভালো একটা ছাড়, শুনলে ওদের মাথা খারাপ হয়ে যায়। যেমন আমার দুই বোনের খুব মাথা খারাপ হয়ে যায় কীভাবে কিনবে কবে যাবে এরকম অবস্থা। তো এই যে এই ড্রেসটা ছিল 4,500 কত টাকা যেন, তো এটা পেয়ে গেলো 2,200 কত টাকা দিয়ে। তো যাই হোক, ড্রেসগুলো এমনি ভালোই লাগছিল, কিন্তু আমি পরতে পারবো না এরকম আর কি। এই যে তো এখানে কিছুক্ষণ বসে চা খেলাম, গল্প করলাম, তারপর আবার বাসায় চলে আসলাম। তো আমাদের এমনই হয়, বিকাল টাইমটা কোনো না কোনো দিন বের হওয়া হবে, মানে প্রতিদিন কোনো না কোনো জায়গায় বের হওয়া হবে। তো যাই হোক, আপুকে বললাম আমি কিন্তু এইভাবেই ঢুকিয়ে দিচ্ছি, আমি আর ভাস টাস করতে পারবো না। ও আমাকে বলছিল ভাস করে দে, তুই না এগুলো ভাস খুলছিলি। আমি বললাম না পারবো না, তো আমি এইভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।